নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় সম্মানে প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পন্ন, মুখাগ্নি করলেন পুত্র অভিজিৎ। প্লাজমা ও অক্সিজেন প্রয়োগে তরুণ গগুরীর স্বাস্থ্যের উন্নতি জানালেন মন্ত্রী হিমন্ত বিশ্ব। রাজ্য জুড়ে তিন দিনের ধর্মঘটে পুর কর্মচারীরা, ভেঙে পড়বে নাগরিক পরিষেবা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অবশ্য কোভিড প্রোটোকলের জন্য সামরিক সাঁজোয়া গাড়িতে নয়, বিশেষ সববাহী গাড়িতে করে মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির লোদি রোড মহাশ্মশানে। পিপি কিট পরেই প্রণববাবুর অন্তিম ক্রিয়াকর্ম করেছেন তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভাবে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া, নৌপ্রধান চিফ অ্যাডমিরাল করমবীর সিং, এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গোলাম নবী আজাদ প্রমুখ। সোমবার সন্ধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে গোটা দেশে এক সপ্তাহের জাতীয় শোক পালন করা হচ্ছে। এই 7 দিন সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। উল্লেখ্য, 2019 সালে প্রণব মুখার্জি ভারতরত্ন সম্মানে ভূষিত হন। 1997 সালে তিনি সেরা সাংসদের সম্মান পান। তিনি 2012 থেকে 2017 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা তরুণ গগৈর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কোভিড আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্লাজমা ও অক্সিজেন দেওয়ার পর মঙ্গলবার তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন। এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, সোমবার রাতে গগৈর শরীরে অক্সিজেনের মাত্রা 88% পর্যন্ত হ্রাস পায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান হিমন্ত। রাতেই বরিষ্ঠ নেতার শরীরে 1 ইউনিট প্লাজমা ও পর্যন্ত অক্সিজেন দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তরুণ গগৈর দেহে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। উল্লেখ্য, গত 26 আগস্ট রাতে কোভিড পজিটিভ ধরা পড়ার পর উপসর্গহীন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার স্বাস্থ্যে উন্নতি ঘটেছে বলে জানা গিয়েছে। চাল দিচ্ছেন না ডিলাররা, তাই বর্তমান এই দুর্যোগের সময়ে চরম খাদ্য সংকটে পড়েছেন সোনাই বিধানসভা কেন্দ্রের আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির অন্তর্গত নতুন রামনগর জিপির রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা। মঙ্গলবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তওয়ান সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতিতে গিয়ে সরেজমিনে তদন্ত করেন। সে সময় উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন বড়ভুইয়া, সম্পাদক আপানারুল হক বড়ভুইয়া সহ সমিতির অন্যান্য কর্মীরা। পরে তদন্ত শেষে গ্রাহকরা তাদের বরাদ্দ চাল যাতে পান এ নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এডিসি সুমিত সত্তওয়ান। 2013 সালের 4 সেপ্টেম্বর রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত কার্যকর করে অস্থায়ী পুরকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা সহ একাধিক দাবিতে সারা অসম পুরকর্মচারী সংস্থার ডাকে রাজ্যব্যাপী অবস্থান ধর্মঘট শুরু হয়েছে, চলবে 3 সেপ্টেম্বর অবধি। লকডাউনের এ সময়ে পুরকর্মচারীদের অবস্থান ধর্মঘটের ফলে সারা রাজ্যের সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি পুরসভা কার্যালয় প্রাঙ্গণ। এদিন ধর্মঘট চলাকালীন পুর কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি শান্তনু দেব বলেন, এনআরসি কোভিড-19 অতিমারী মোকাবিলায় সহযোগিতা করা সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুর কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এলেও
তারা আজ সরকারি বৈষম্যের শিকার। তিনি বলেন, বিষয়গুলো নিয়ে তারা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকারও দ্বারস্থ হয়েছেন। দাবি পূরণ না হওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও এদিন হুঙ্কার দেন শান্তনু। এদিনের অবস্থান ধর্মঘটে সামিল ছিলেন হাইলাকান্দি জেলা সম্পাদক অরুণাভ ভট্টাচার্য, বরাকবেলি জোনের সম্পাদক সুমিত রায়, আইনুল হক মজুমদার, জয়দীপ সেন চৌধুরী, জুম্পাই কাবুই প্রমুখ। এদিকে পুর কর্মচারীদের এই আন্দোলনের ফলে গোটা রাজ্য জুড়ে নাগরিক পরিষেবা ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। বিগত গভর্নমেন্টে একটা ক্যাবিনেট ডিসিশন লইছে, এই ক্যাবিনেট ডিসিশনে আমরা চাকরির সরকারিকরণের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু আজকে সাত বছর যাবৎ কোনো ধরনের কোনো আমরা ফল পাইলাম না এটা। আচ্ছা, আমরা আন্দোলন চলিয়া যার গভর্নমেন্টে যে সময় যেভাবে আমরা কয় আমরা ওই সময় ওইভাবে কাজ করিয়া যাই। আজকে এরপরে আমরা আরও একটা জিনিস আছে, স্টাফিং প্যাটার্ন, যেটা লইয়া একটা ভতবাজি চলে। হ্যাঁ, এই স্টাফিং প্যাটার্নটা আমরা অনেকদিন থেকে আমরা এই স্টাফিং প্যাটার্নটা ফাইট করিয়া, আপনারা জানবা বিভিন্ন ডিপার্টমেন্টের, আসাম গভর্নমেন্টের অন্য ডিপার্টমেন্টের হোক, হ্যাঁ সব ডিপার্টমেন্টের স্টাফিং প্যাটার্ন আছে, বাট আমার মিউনিসিপ্যালিটির কোনো স্টাফিং প্যাটার্ন নাই। আর এই স্টাফিং প্যাটার্নটা গভর্নমেন্টে কইছে যে আমরা এই প্রতিশোধ আমরা করিয়া দিব। পীযূষ হাজারিকা হাইলাকান্দি আওয়ার পরেও আমরা এই ব্যাপারটা লইয়া তাহলে আলাপ করছিলাম, তাই এটার কোনো ফ্রুটফুল জবাব আমরা দিচ্ছেন না। হ্যাঁ, তাই কইছেন এটা হইব, বেতন পাই পায় বেতন দেওয়া হইব, এই মাফি হয়েছে। আরেকটা উল্লেখ করছেন টাইম যে মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি এমপ্লয়িবিলাকে কাম ন করে। আমার কথা হইল কি, আমি যদি মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি যদি আমরা কাজ না করি, এই কাজটা করে কে? আজকে স্বচ্ছ ভারত মিশন, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আজকে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, আজকে আপনারা আজকে দেখবা আজকের ইয়ের মধ্যে আপনার এই যে দেখো অধিবেশন চলের, হ্যাঁ বর্ষাকালীন অধিবেশন চলের, এই অধিবেশনের মধ্যে আপনারা দেখবা আজকে অরুণোদয় একটা আঁচনি লইছে গভর্নমেন্টে। হ্যাঁ, এটা লইয়া এটার কাজও কিন্তু আমার মিউনিসিপ্যালিটিতে করতে লাগে, মিউনিসিপ্যালিটি স্টাফে করতে লাগে। আমার আমি তো গভর্নমেন্টের কোনো জিনিসও আমি না করছি না যে আমি কাজ করতাম না বা আমি আমার আমার গত 10 মাসে 33 বার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। মঙ্গলবার 5.1 তীব্রতার ভূমিকম্প হয়েছে পাহাড়ি রাজ্য মণিপুরে। রাজ্যের উখরুল থেকে 55 কিলোমিটার পূর্বে এই কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। তবে এদিনের ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির একটি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে 2:39 নাগাদ 5.1 প্রাবল্যের এই ভূমিকম্পন হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পে শিলান্যাসের রাজনীতি চলছে, আর এই দৌড়ে সম্ভবত প্রথম স্থানে থাকতে পারে সোনাই বিধানসভা কেন্দ্র। স্থানীয় বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সোনাই এলাকার আনাচে কানাচে প্রতিদিনই বিভিন্ন রাস্তার শিলান্যাস করছেন, কিন্তু তারপরও বিভিন্ন এলাকা আজও তার আওতায় ঢোকেনি। বহু গ্রামীণ রাস্তা রয়েছে যা বিগত কয়েক দশক ধরে কোনো সংস্কারই হয়নি। এমনই একটি এলাকা হল নগদীর গ্রাম জিপির দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের মারমনি। ওই গ্রামে দুটি রাস্তা রয়েছে যা 54 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়ে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তবে উভয় রাস্তাই বহুদিন থেকে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। এতে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। মঙ্গলবার এলাকার ভুক্তভোগীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বেহাল রাস্তা সংস্কারে স্থানীয় বিধায়ক সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। This is regards to the road construction of our village from Kabuganj to Chandpur via Barmuni. Since from 10 years we heard about the road construction that it will be done, but none of the authority, none of the MLA has been look into this matter. So now we appeal on the behalf of our village Barmuni. We want this road construction to be done as soon as possible before the rainy season comes in the next year. So we want this. We are facing such a problem which leads to the medical terms like medical emergency. None of the ambulance was unable to come in our village. Also the education line, none of the students can walk through this route, which leads a lots of problems. So now we really appeal to the higher authority to look into this matter. That's it. Thank you. And so I kindly request to our media to look into this matter and just to forward all this scenario that has been seen. We want this to be take action as soon as possible. Thank you. দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনকল্যাণ জিপির পঞ্চায়েতের কাজে জিপি সভানেত্রী শাহানারা খানমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল।
জনগণের অভিযোগ, জনকল্যাণ জিপির 9 নম্বর ওয়ার্ডের KKPWD রাস্তা থেকে 881 নম্বর LP স্কুল অবধি 2,83,000 টাকার বরাদ্দকৃত রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে ডেকে জনগণ আরও জানিয়েছেন, মাত্র 15-20 মিটার সাইড ওয়ালের কাজ করে বরাদ্দকৃত পুরো অর্থ আত্মসাতের প্রয়াস চালানো হচ্ছে। তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে আজ অবধি সড়কের বেহাল দশা অব্যাহত, এর জন্য প্রতিনিয়ত স্কুল পড়ুয়া থেকে শুরু করে আমজনতা সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরে তারা বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারের কাছে দাবি হইল ওটা আমরা যে রাস্তাটা আপনারা দেখছেন, এখন আপনারা দেখাইছি এই রাস্তাটা আমরা খুব বেহাল অবস্থা, বাড়িতে কি বারণই যান না, প্লাস একটা অটো রিক্সা আনার কোনো ক্ষমতা নাই আমরার, অলা অবস্থা হয়েছে। মনে করো একটা রুগী যদি বাইচান্স রুগী হয়, তারে যে নিয়া সড়কে যে উঠাইবার মতন আমরা কোনো অস্তিত্ব নাই। সরকারের কাছে এটা অনুরোধ যে আমরার এই রাস্তাটা মানে করিয়া দিবার লাগি, বা পঞ্চায়েত ত্রুটি বলা ওটা তা করে দিবার লাগি, কারণ কে রোড হইতে যে 881 নম্বর গুয়াসপুর LP স্কুল আমরার এখানে আছে, এটা হইলে আমরার সেন্টার, ইলেকশন সেন্টার, প্লাস ছাত্রগুলো যাইতে পারেন না, বহুত কষ্ট, আমরা তো বাজারটা যাওয়া তো অসম্ভব হয়ে গেছে। দক্ষিণ হরিমজুর মাঝে ইলা কোনো এলাকা নাই যে এইরকম অবস্থা, জগিন হিসাবে মানে রাস্তাটা আর কোনো দিকে নাই আমরার এই রাস্তাটা। বারবার অনুরোধ যে ওহতা আমরা রাস্তাটা খাজ হওয়ার লাগি বা কাজটা করে দিবার লাগি, জিপির মাধ্যমে হোক আর সরকারি মানে MLA ফাউন্ডটাই কী হোক, যে কোনো তরফ থেকে আমরা রাস্তাটা গার্ডওয়াল প্লাস লাল মাটিও লাগে, এরপরে আপনার ইয়েও লাগে, ও স্যানিটাইজিং লাগে, ওগুলা করার লাগে আমরা দাবি রইল। পানীয় জল সমস্যায় নাজেহাল হয়ে শেষমেশ আন্দোলনে নামার হুমকি দিলেন উধারবন জিপি লেভেল ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন কমিটির গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বিগত মাস 8 থেকে তারা ভুগছেন অনিয়মিত সহ নোংরা পানীয় জল সরবরাহের জন্য। তারা বার কয়েক কমিটির কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে তারা বিভাগীয় বাস্তুকারের কাছেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু নিটফল শূন্য। জনগণের অভিযোগ, উদারবন জিপি লেভেল ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশনের নতুন কমিটি গঠনের পর থেকেই তারা দুর্ভোগ পোহাচ্ছেন। কারণ হচ্ছে কি, আমরা জল ঠিক সময় মতো পাইতাছি না, সকালে দিলে বিকালে দেয় না, বিকালে দিলে সকালে দেয় না, 7 দিনে 8 দিনে 1 দিন জল দিল, আর যে জলটা দেয় একদম নোংরা জল, যেটা পাইপে দিয়ে যত বাজে জল আছে এটা মানে গুলা জল, খালা জল আইতাছে। হ্যাঁ, কিন্তু আমরা এটার কোনো কমিটির কাছে গেছি, কমিটি যাও ওরা কইছে অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, তো আমরা গেলাম ইঞ্জিনিয়ারের কাছে, গেলাম ইঞ্জিনিয়ার উঠিয়া কইছেন যে কিতা কইছিল ইঞ্জিনিয়ারের প্রথম কমিটির কাছে যাও, কমিটি উঠিয়া কইলো, কমিটির কাছে গেলাম আমরা কয়েকজন মিলিয়া, কমিটি উঠিয়া কইলো অমুকের কাছে যাও, অমুকে উঠিয়া কইলো তমুকের কাছে যাও, ইটা করতে করতে আমরা দিকে স্যান্ডেল ছিল দিতাম নিলিকে জলের লেগিয়া, আর আমরা ন্যায্য যে জলের পেশা দিয়ে যাচ্ছি মাসে মাসে, কিন্তু জল পাইতাছি না আমরা, এটা আজকে 7-8 মাস হইতাছে। হ্যাঁ, কিন্তু জলের কোনো সুব্যবস্থা নাই, খোয়ার পরেও তারা কিতা কইছে, একজন ইঞ্জিনিয়ার দিয়ে তারা কমিটির থেকে কইছে যে তোমরা নদী কিনারো আছে নদীর থেকে জল খাও, হেরি তাতে আমরা সাপ্লাই জলের পয়সাটা তো এখন বৃথা, ঠিকঠাক পয়সা নেওয়ার সময় ঠিক তারা ভাটাই দেবে মানুষ যে পয়সা লিয়াও। ইঞ্জিনিয়ারে ফোন করছি একটু আগে, ফোন করার পরে তাই কইতাছে যে আমার এখানে আপনারা কইয়া আপনি, আমি তো 1 মাস থেকে নাই ডিউটিতে নাই, আমলে এটা একটা কথা হইলেন আপনি ডিউটি নেই আপনার পরিবর্তে আছে কইছে, এটা কমিটিরে আপনি কথা কই, ডলু ময়নারবন থেকে জাটিঙ্গা ফেরিঘাট অবধি 10 কিলোমিটার সড়কের কাজ 2014 সালে শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি। বিষয়টি নিয়ে গ্রামবাসী বার কয়েক জিপি সভাপতি মঞ্জু গোয়ালার দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। পরে গ্রামবাসী এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হন, কিন্তু ফল শ্রী একই, শেষমেশ মঙ্গলবার গ্রামবাসী একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার কিছু অংশ পরিক্রমা শেষে এক স্থানে জড়ো হয়। পরে গ্রামবাসী জিপি সভাপতি মঞ্জু গোয়ালার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন। তাদের অভিযোগ, একে তো সড়কের কাজ 6 বছরের শেষ হয়নি, তার উপর জিপি সভাপতি ঘরে বসে সাংবাদিক সম্মেলন আয়োজন করে সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে দাবি করছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা এদিন এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন। বিগত 70 বছর থেকে আমার বয়স 40 পার হয়ে গিয়েছে, কিন্তু আজ অবধি বর্ষা এলে
চপ্পল খুলে প্যান্ট খুলে স্কুলে যেতে হতো, আজ অবধি কাজের বিনিময়ে অন্যদিকে যেতে হচ্ছে সেম অবস্থায়। তো শুধু এটুকু বলছি, আমাদের এই মেরুদণ্ড রাস্তাটা প্রায় 10 কিলোমিটার হবে অনুমানিক, এদিকে 3 কিলোমিটার হয়ে গেছে, এদিকে 3 কিলোমিটার হয়ে গেছে। আমার শুধু এটাই প্রশ্ন, মধ্যে যে 3-4 কিলোমিটার রাস্তাটা অচল অবস্থা, মনে এটা যে রাস্তা বলা যায় না, এটা কেন সরকার দেখে না, কেন সরকারের নজরে এটা আসে না? আমাদের দোষ না আমাদের এই যে যারা MLA MP বা আমার যে প্রতিনিধি আছে তাদের দোষ? কিছু বুঝতে পারছি না। আমরা তো আম জনসাধারণ, আমি সরকার মহোদয়ের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের এই দুরবস্থার থেকে আমাদেরকে বের করতে। কালীগঞ্জ খাগাইল রোডে যাত্রী অপেক্ষাগার জবরদখলের ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের 3 দিন অতিক্রান্ত হলেও এখন অবধি অপেক্ষাগারটিকে জবরদখল মুক্ত করতে পারেনি পুলিশ। এক সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। জনগণের অভিযোগ, গত শুক্রবার কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এজাহার দায়েরের পর পুলিশ বলেছিল শীঘ্রই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফাঁড়ি ইনচার্জ রাজেন পো রংমাই সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু এখন অবধি অপেক্ষাগারটিকে জবরদখল মুক্ত করা হয়নি। বিষয়টি নিয়ে এলাকাবাসী জেলাশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে কালীগঞ্জ ফাঁড়ি ইনচার্জ রাজেন পোরংমাই জানিয়েছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন, তদন্ত চলছে, শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে বলে তিনি আশাবাদী। ও সেটগড়টা মানুষ বইতা, মহিলারাও বইতা, ড্রাইভার হ্যান্ডুম্যান প্যাসেঞ্জার সবও বইতা ইয়া ওয়ান উইট করতা। ও সেটগড়টা লকডাউনের মাধ্যমে আজ দুই দিন আগে রাত্রে কেবা কার ইয়া সেটার লাগাইয়া তালা মারি দিছে। আমরা লগে লগে প্রশাসনের কাছে এটা FIR একটা দিছি, দিয়া প্রশাসনের লগে লগে গিয়ে ইনকোয়ারি অর্জন করিয়া দেখছো এটা সেটার লাগাইল তালা মারা। স্যারে আমরা দুই দিনের সময় দিছিল, এই দুই দিন শেষ হয়ে গেছে, দুই দিন আমরা বাড় চাইছি, সেই তাই না আর কিছু করছই না, আশ্বাস দিছিল আমরা রে। এখন আমরা সেই আর ডিসিত বা SP গিয়া আমরা ওটা জানাইতাম, লিখিত ফলিতভাবেও জানাইতাম আর মৌখিকভাবেও জানাইতাম। এর লাগে আমরা সকল মিলিয়ার ওয়ানা দিছি ডিসিত যাইবার লাগিয়া, আর ডিসি স্যারেও অনুরোধ করি আর যে আমরা এই সেট করতারে যাতে পুনরায় আমরা মানুষের সুবিধা পাওয়া যায় যেভাবে ওরা করিয়া দিবার লাগে। এখনও বন্ধ, তালা জুলাইল ঢুকছে না, খোলা হয়েছে না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাষ্ট্রীয় সম্মানে প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পন্ন, মুখাগ্নি করলেন পুত্র অভিজিৎ। প্লাজমা ও অক্সিজেন প্রয়োগে তরুণ গগুরীর স্বাস্থ্যের উন্নতি জানালেন মন্ত্রী হিমন্ত বিশ্ব। রাজ্য জুড়ে 3 দিনের ধর্মঘটে পুর কর্মচারীরা, ভেঙে পড়বে নাগরিক পরিষেবা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।